Bismillahirrahmanirrahim. Alabox Memorial Degree College এর সকল ছাত্রছাত্রীকে জানাই শুভেচ্ছা। আজকে আমাদের এই অনলাইন ক্লাস, আজকে স্পেশালি যেহেতু ডিগ্রি থার্ড ইয়ার ইংলিশ কম্পালসারি, আমি সে সকল ডিগ্রি ছাত্রছাত্রীকে আবারও জানাই শুভেচ্ছা। আজকে আমাদের পৃথিবী, শুধু বাংলাদেশ নয় সারা পৃথিবী, করোনা ভাইরাসের মহামারীতে চরম বিপদে বিপদাপন্ন। আমরা প্রতিদিনই খবর পাচ্ছি অনেক মানুষ মারা যাচ্ছে। তো এই করোনা ভাইরাসের সময়ও আমরা যে অনলাইনে ক্লাস নিতে পারছি এবং তোমরা যারা ছাত্রছাত্রীরা আছো তোমরা ক্লাস করতে পারছো, এই মহা সুযোগকে কাজে লাগিয়ে তোমরা আরও সামনে এগিয়ে যাবা এই আশা ব্যক্ত করছি। এবং বর্তমান সময়ে বাংলাদেশ সরকারকে অনেক ধন্যবাদ জানাই, তারা এরকম অনলাইন ক্লাস আমাদেরকে নেওয়ার জন্য আদেশ করেছে। এবং বর্তমান সময়ে ডিজিটাল সরকার এবং ডিজিটাল বাংলাদেশের যে মহা সুযোগ আমরা পেয়েছি অনলাইন ক্লাসের মাধ্যমে, এটাকেও আমরা আবারও স্বাগত জানাই, ধন্যবাদ জানাই বাংলাদেশ সরকারকে। আজকে আমরা ডিগ্রি থার্ড ইয়ারে ইংলিশ কম্পালসারি ক্লাসে আজকে আমরা যা পড়ব সেটা হচ্ছে ডব্লিউএস কোশ্চিন এবং এর রুল সম্পর্কে। এবং আমাদের মেইন আলোচনা থাকবে হাউ টু অ্যান্সার ডব্লিউএস কোশ্চিনস ইজিলি। আবারও বলছি, হাউ টু অ্যান্সার ডব্লিউএস কোশ্চিনস ইজিলি, আমরা কিভাবে সহজে ডব্লিউএস কোশ্চিন অ্যান্সার করতে পারব এবং আমরা কিভাবে বেশি নাম্বার পরীক্ষায় পাব। তো আমরা প্রথমেই আলোচনা করব হোয়াট ইজ ডব্লিউএস কোশ্চিন। আমরা কাইন্ডস অফ ডব্লিউএস কোশ্চিন আলোচনা করব এবং এই সাথে সাথে আমরা আমাদের কোশ্চিনে, তোমরা জানো যে আমাদের অন্য কোশ্চিনগুলো কোশ্চিন আকারে থাকে, আমাদের সেগুলো অ্যান্সার করতে হয়, কিন্তু ডব্লিউএস কোশ্চিনের ব্যাপার পুরোটা উল্টো। এখানে কি হয়, এখানে তোমার অ্যান্সার করা থাকে, তোমাকে কোশ্চিনটা বানাতে হয়। তার মানে আমরা শিখব কিভাবে আমরা প্রশ্ন তৈরি করব, আমরা ডব্লিউএস কোশ্চিন কিভাবে তৈরি করব। আচ্ছা, তো আমরা আগে দেখি ডব্লিউএস কোশ্চিন কাকে বলে। আমরা জানি যে অনেক গ্রামারে কয়েক রকম আমরা কোশ্চিন দেখতে পাই। একটা হচ্ছে আমাদের কি ইয়েস নো কোশ্চিন, একটা হচ্ছে আমাদের ডব্লিউএইচ কোশ্চিন। ইয়েস নো কোশ্চিন আমাদের ব্যবহারটা খুবই কম, কারণ এখানে কোনো কোশ্চিন তৈরি করতে হয় না, শুধু যিনি প্রশ্ন করে আর যিনি অ্যান্সার দেন শুধু ইয়েস নো বললেই হয়ে যায়। তো আমরা ইয়েস নো কোশ্চিনে আমরা যাচ্ছি না, আমরা আসছি আমাদের ডব্লিউএইচ কোশ্চিনে আমরা যাচ্ছি। ডব্লিউএইচ কোশ্চিন আমরা দেখছি কত রকম আমাদের ডব্লিউএইচ কোশ্চিন হয়। প্রথমে আমাদের সেটা দেখতে হবে যে যে কোশ্চিন যখন করা হয় তখন এর উত্তর শুধু ইয়েস নো বললে হয় না, উত্তরটা কমপ্লিট করতে হয়, অ্যান্সার হবে কমপ্লিট, সেটাই হচ্ছে ডব্লিউএইচ কোশ্চিন। আমরা দেখছি আমাদের ডব্লিউএইচ কোশ্চিন কতগুলো হয়। প্রথমেই আমাদের ডব্লিউএইচ কোশ্চিন হোয়াট, প্রথম আমাদের হচ্ছে হোয়াট। এরপরে আমরা নাম্বার টু হু, নাম্বার থ্রি ওয়াই, এরপরে আমাদের নাম্বার ফোর হোয়েন, এরপরে আমাদের নাম্বার সিক্স হোয়ার, এরপরে আমাদের নাম্বার সেভেন হোম, এরপরে আমাদের নাম্বার এইট হুজ, এরপরে আমাদের নাম্বার নাইন ওকে। আমরা তাহলে কি পাচ্ছি, নাম্বার ওয়ান হোয়াট, নাম্বার টু হু, নাম্বার থ্রি হোয়াই, নাম্বার ফোর হোয়েন, নাম্বার সিক্স, নাম্বার ফাইভ হোয়ার, নাম্বার সিক্স হোম, নাম্বার সেভেন হুজ, নাম্বার এইট হাউ। আমরা
আগেই বলেছি যেহেতু ইংরেজি আমাদের মাতৃভাষা নয় ইট ইজ ফরেন ল্যাঙ্গুয়েজ অ্যান্ড স্পেশালি ইংলিশ ইজ ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ তো আমরা যেহেতু বাংলাদেশের মানুষ আমাদের জিনিসগুলো ভালোভাবে যদি আমরা বুঝে নিই তাহলে কিন্তু আমাদের বেশি মনে থাকবে এবং তোমরাও এটা বেশি শিখতে পারবে তো হোয়াট হোয়াট দিয়ে আমরা কি করি আমরা এর সাথে সাথে বেঙ্গলি আমরা এইগুলো লিখে নিব হোয়াট হচ্ছে কি কি হু দিয়ে কি হোয়াই দিয়ে কেন হোয়েন দিয়ে কখন হোয়ার দিয়ে কোথায় হোম দিয়ে হোম দিয়ে কি পেলাম আমরা কাকে হুজ হুজ দিয়ে কি পাচ্ছি আমরা কার হুজ দিয়ে কি পেলাম কার পেলাম আর হাউ দিয়ে কি পাচ্ছি আমরা হাউ ইজ এ পার্টিকুলার টাইপ অফ ডব্লিউএইচ ওয়ার্ড দিস ওয়ার্ড হ্যাজ থ্রি টাইপস অফ মিনিং তোমরা জানো যে হাউ হচ্ছে এমন একটা ওয়ার্ড এই ওয়ার্ডের তিনটা মানে হয় একই সাথে হাউ যদিও একটাই ওয়ার্ড কিন্তু এর সাথে তিনটা মানে হয় কি কি মানে হয় হাউ দিয়ে আমরা বলতে পারি হাউ কেমন হাউ দিয়ে কিভাবে আবার হাউ দিয়ে কত আমরা দেখব আমরা এই চারটা দেখার পরেই আমরা এক্সাম্পলে চলে যাব আমরা আমাদের নেক্সট সেন্টেন্সে চলে যাব হাউ দিয়ে কি কি হয় কেমন আবার হাউ দিয়ে কি হয় কিভাবে আবার হাউ দিয়ে কি হয় কত সাপোজ তোমরা দেখো যে আমরা যখন সেন্টেন্সে চলে যাব তখন যদি আমরা দেখি হাউ হাউ মাচ দ্য ফিশ ইজ মনে করো তুমি বাজারে গেছো বাজারে যাওয়ার পর তুমি একটা মাছ দাম করছো তো তুমি জিজ্ঞেস করলা বাজারের দোকানদারকে হাউ মাচ ইজ দ্য ফিশ যে দোকানদার ভাই এই মাছের দামটা কত তাহলে সেটা হলো কি কত দিয়ে আবার মনে করো তুমি কাউকে জিজ্ঞেস করছো কোনো তোমার ফ্রেন্ডকে যে কিরে রহিম তুই কেমন আছিস তাহলে হাউ আর ইউ রহিম তখন তুমি করলা কি দিয়ে হাউ দিয়ে সে কেমন বুঝাচ্ছে আবার মনে করো তুমি একটা প্যারাগ্রাফ লিখেছো বা একটা তুমি রচনা লিখেছো বা একটা অ্যাপ্লিকেশন লিখেছো তখন তুমি ওকে জিজ্ঞেস করলা কিরে তুই তো এটা অ্যাপ্লিকেশন তোর বই তো এটা ছিল না তুই এটা কীভাবে লিখলি তখন তুমি এটা বলতে পারো এইভাবে তুমি কোশ্চিনটা তৈরি করতে পারো ডব্লিউএইচ কোশ্চিনটা তুমি এইভাবে তৈরি করবে যে হাউ ডিড ইউ রাইট দ্য প্যারাগ্রাফ বাট হাউ ডিড ইউ রাইট ইউর অ্যাপ্লিকেশন কি মাই ডিয়ার স্টুডেন্টস খুব কঠিন লাগছে আশা করি কঠিন লাগবে না যদিও ইংরেজি কঠিন সাবজেক্ট তারপর আমরা যতটুকু আমরা চেষ্টা করব এটা সহজে শিখাবো আমরা এবং আমরা ইনশাল্লাহ তোমরাও সহজেই শিখতে পারবে খেয়াল করে দেখো আমি আবার বলছি আমার টপিক কী লেখা আছে যে হাউ টু অ্যান্সার ডব্লিউএইচ কোশ্চেন্স ইজিলি আমরা কীভাবে সহজে শিখব আচ্ছা তো আমরা আরেকবার একটু দেখি যে আমরা কী কী করেছি ডব্লিউএইচ কোশ্চেনগুলো হাউ হাউ করেছি আমরা হুজ করেছি হোম করেছি হোয়ার করেছি হোয়েন করেছি হোয়াই করেছি হু করেছি এবং আমরা কি করেছি হোয়াট করেছি আচ্ছা তো আমরা এখন আমরা চলে যাব আমাদের নেক্সট সেন্টেন্সে আচ্ছা আমাদের নেক্সট সেন্টেন্স আমরা চলে যাই দেখো খেয়াল করো ভালো করে এক্সাম্পল গুলো আমাদের সবসময় ফলো করতে হবে আমার কোশ্চিনে কি আছে আমার কোশ্চিনে কি আছে কোশ্চিনটা ভালো করে পড়তে হবে হ্যাঁ মনে করো তুমি বাসায় পড়েছো বাসার জিনিস একই রকম কোশ্চিনে আসছে কিন্তু টেন্সটা একটু আলাদা করে দিয়েছে ওখানে হয়তো তুমি ছিল প্রেজেন্ট টেন্স এখানে হয়তো করেছে পাস্ট টেন্স তো এই জিনিসটা খুব মনোযোগ দিয়ে খেয়াল করতে হবে তুমি কোশ্চিনটা দেখলা হ্যাঁ ওখানে রহিম ছিল কামাল ছিল এখানেও রহিম কামাল তুমি বাড়িতে যেটা পড়ে আসছো ওটাই লিখে দিলা তাহলে কিন্তু হবে না তোমাকে টেন্স এবং ওর হেল্পিং ভার্ব তোমার ওর সাবজেক্ট অবজেক্ট এগুলো একটু ভালো করে খেয়াল করতে হবে দিয়ে তোমাকে অ্যান্সার করতে হবে আচ্ছা মনে করো লিখা আছে আচ্ছা আমাদের কোশ্চিনে আগে বলেছি আমাদের ডব্লিউএইচ কোশ্চিনটা কি হয় অন্য কোশ্চিনের থেকে একটু আলাদা তার মানে কি এটা একটু সেপারেট বিষয় অন্য কোশ্চিনের কোশ্চিন থাকে তোমাকে অ্যান্সার করতে হয় আর ডব্লিউএইচ কোশ্চিন কি থাকে অ্যান্সারই দেওয়া থাকে তোমাকে তোমাকে নিজে কোশ্চিনটা বানাতে হবে ঠিক আছে তো প্রশ্ন বানানো আসলে একটু কঠিন কাজ অন্য অন্য অ্যান্সারের তুলনায় একটু কঠিন আচ্ছা
তো আমরা অ্যানসারটা দেখব ওটা আমাদের কোশ্চেনে থাকলো আমরা একটা সেন্টেন্স লিখেছি কি মাই নেম ইজ জামাল আমার নাম হয় জামাল তাহলে আমরা যদি প্রশ্ন করি আগেই বলেছি আমরা একটু বাংলাটা মনে মনে চিন্তা করব যেহেতু আমাদের ইংলিশ সাবজেক্ট ইংলিশ ছাড়া লেখার কোনো উপায় নাই কিন্তু আমরা বাংলাটা মনে মনে ভাবব এরপরে আমরা অ্যানসারে যাব মাই নেম ইজ জামাল আমার নাম কি জামাল আচ্ছা তখন আমি অ্যানসার করব আমার সাবজেক্ট কি জামাল তাহলে আমরা যেহেতু প্রথমে ডব্লিউ পেলাম কি হট দিয়ে হট এই যে ইজ আছে আমাদের হেল্পিং ভার্ব হট ইজ মাই থেকে চলে যাবে কি হট ইজ ইয়োর নেম নেমের জায়গায় থেকে গেল ডব্লিউ এইচ কোশ্চেনে কি করতে হয় কোশ্চিন চিহ্ন নোট অফ কোশ্চিন হ্যাঁ চিহ্নটা দিতে হবে নোট অফ ইন্টারোগেশন আচ্ছা তাহলে আমরা একটা করলাম মাই নেম ইজ জামাল আচ্ছা এবার আমরা দ্বিতীয় একে যাচ্ছি নাম্বার টু শিবগঞ্জ শিবগঞ্জ ইজ ফেমাস ফর ম্যাঙ্গোস আচ্ছা আমরা জানি আমাদের আলাবাস মেমোরিয়াল ডিগ্রি কলেজ চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায় অবস্থিত এবং আমাদের শিবগঞ্জ উপজেলা সারা বাংলাদেশে বিখ্যাত কেন আমের জন্য এখানে আমাদের অনেক রকম আম পাওয়া যায় তো এখন যেহেতু আমাদের কি আমের সময় আমরা সেটাই লিখলাম যে শিবগঞ্জ ইজ ফেমাস ফর ম্যাঙ্গোস কি হবে এটার অর্থ কি হবে শিবগঞ্জ উপজেলা আমের জন্য বিখ্যাত তাহলে আমরা যদি এটা কোশ্চিন করি তাহলে কি হবে কেন বিখ্যাত কি করব আমরা কেন বিখ্যাত তাহলে আমাদের অ্যানসারটা হবে ওয়াই যেহেতু আমরা আগে ওই জন্য মানে লিখে দিয়েছি আমরা অর্থ সহ লিখে দিয়েছিলাম ডব্লিউএইচ কোশ্চিন গুলো প্রতিটা যে ওয়াই ইজ শিবগঞ্জ ফেমাস তাহলে আমরা কি লিখলাম হয় ইজ শিবগঞ্জ ফেমাস তার মানে কি শিবগঞ্জ কেন বিখ্যাত শিবগঞ্জ কেন বিখ্যাত আচ্ছা আমরা যেহেতু আমাদের ইংলিশ সাবজেক্ট আমাদের ইংলিশ আমরা যত বেশি লিখব তোমাদেরকে আমি বারবার বলছি যত বেশি আমরা বাড়িতে লিখব তত কিন্তু আমরা বেশি পারব মনে করো তুমি এখন করোনা ভাইরাসের কারণে বাসায় আছো তোমরা সবাই বাসায় আছো তো বাসায় কিন্তু এখন এই সময়টাকে কাজে লাগাতে হবে অবশ্যই তোমরা অন্য প্রাইমারি স্কুল হাই স্কুল ছেলে মেয়েদের মতো না তোমরা যেহেতু বড় ছেলে মেয়ে তোমাদের কি করতে হবে নিজেদেরকেও সুস্থ রাখতে হবে সুরক্ষিত রাখতে হবে করোনা ভাইরাস থেকে সাবধানে থাকতে হবে এবং যেহেতু তোমরা এখন কলেজে বিএ ক্লাসে পড়ো হ্যাঁ তোমরা এখন গ্রাজুয়েট হবে বিএ পাস করার পর তোমরা এখন থার্ড ইয়ার সব থেকে বড় ছেলে মেয়ে তোমাদেরকে তোমাদের ছোট ভাই বোন বা তোমাদের আশেপাশে যারা ছোট বা যারা একটু বয়স্ক মানুষ যারা একটু এই ভাইরাস সম্পর্কে যারা অতটা সচেতন নয় তাদেরকে সচেতন করতে হবে তাদেরকে পরামর্শ দিতে হবে হ্যাঁ এভাবে তোমাদের কাজ করতে হবে নিজেদেরকেও সুস্থ রাখতে হবে এবং তোমার বাড়ির আশেপাশে আত্মীয় স্বজন প্রতিবেশীকেও সুস্থ রাখতে হবে আর সবচেয়ে বড় কথা যেহেতু এখন তোমরা অনেক সুযোগ পেয়েছো বাসায় পড়ালেখা করার অন্য সময় হয়তো একটু বাইরে ঘোরাঘুরি বেশি হতো এখন যেহেতু বাসায় থাকছো এই সময়টাকে অবশ্যই তোমাদেরকে প্লাস পয়েন্ট হিসেবে কাজে লাগাতে হবে তাই বাসায় বসে সময় নষ্ট না করে তোমার এই সময়টা তুমি যদি একটু ইংলিশ সাবজেক্টটা সব বিষয়েই পড়তে হবে কিন্তু আমি বারবার বলছি যেহেতু আমি ইংরেজি স্যার ইংরেজিটা যদি একটু পড়ো প্রতিদিন অল্প অল্প করে যদি পড়ো তুমি অবশ্যই ইংলিশে তুমি ভালো করবে এবং ভালো রেজাল্ট তোমার হবেই হবে ইনশাল্লাহ তোমার ভালো রেজাল্ট হবে আচ্ছা আমরা আরও কয়েকটা আমরা এক্সাম্পলগুলো দেখি দি বুক ইজ ভেরি ফাইন মনে করো তুমি একটা বই পড়েছো বইটা তোমার পড়তে খুব মজা লেগেছে বইটা খুবই ইন্টারেস্টিং ছিল তাহলে তুমি বললা দি বুক ইজ ভেরি ফাইন বইটা পড়ে তুমি খুব মজা পেয়েছো তাহলে তুমি যখন অ্যান্সার করবা তাহলে কি হবে অ্যান্সারটা বইটা অবশ্যই যদি আমরা বাংলা পড়ি বইটা কেমন ছিল বইটা কেমন ছিল তাহলে আমার কেমনেরই আমরা কি পেয়েছিলাম হাউ হাউ মনে আছে তোমাদের কেমনেরই কি পেয়েছিলাম আমরা হাউ হাউ ইজ দি বুক তার মানে তোমার বইটি পড়তে কেমন ছিল বইটি পড়তে কেমন লেগেছিল আচ্ছা এরপরে আমরা আরেকটা দিচ্ছি
মনে করো আমাদের দেশের রাজধানী কি ঢাকা ঢাকা আমাদের এলাকা থেকে কি খুব কাছে অনেক দূরে ঢাকা ইজ ভেরি ফার ঢাকা ইজ ভেরি ফার অ্যাওয়ে এখন তুমি যদি এটা অ্যানসার করো ঢাকা অনেক দূরে ঢাকা অনেক দূরে তাহলে কোন জায়গাটা অনেক দূরে কোন জায়গা ঢাকা তাহলে হোয়াট ইজ ভেরি ফার অ্যাওয়ে আমরা সব সময় খেয়াল রাখবো ডব্লিউএইচ কোশ্চেনে অবশ্যই কোশ্চেন চিহ্নটা আমরা দিব কারণ কোশ্চেন চিহ্ন না দিলে কিন্তু কোশ্চেনটা হবে না আর ডব্লিউএইচ কোশ্চেনে এটা অবশ্যই দেয়া লাগবে এরপরে আমরা টাইম নিয়ে কিন্তু আমাদের কিছু কোশ্চেন আছে মনে করো এখন 10টা বাজে ইট ইজ 10 এএম নাও মনে করো তোমার কোশ্চেন আসছে এখন 10টা বাজে তুমি কিভাবে এটা অ্যানসার করবে তাহলে আমরা জানি যে কত বাজে কয়টা বাজে তাহলে কয়টা বাজে অবশ্যই কি করতে হবে হোয়াট দিয়ে করতে হবে হোয়াট টাইম is it now what time is it now ঠিক আছে আচ্ছা এবার দেখো তুমি মনে করো কারো বাসায় বেড়াতে গেছো তাহলে সেটা দিয়ে একটা আমরা একটা সেন্টেন্স দেখব my sister My sister came yesterday. মনে করো আমার বোন ওর বন্ধুর বাসায় বা বান্ধবীর বাসায় বেড়াতে গিয়েছিল ও আমাদের বাড়ি আবার এসেছে একদিন দুই দিন বেড়ানোর পরে তাহলে কি মাই সিস্টার কেম ইয়েস্টারডে আমার বোন এসেছে গতকাল ঠিক আছে আমরা কিন্তু এই টাইমটা দেখেই বুঝতে পারবো এটা কোন টেন্সে আছে যেহেতু গতকাল সেহেতু সেটা কি পাস্ট টেন্স তাহলে আমরা যখন অ্যান্সার করবো অবশ্যই টেন্সটাকে ফলো করবো আমরা আমরা যখন অ্যান্সার করবো কি হবে মাই সিস্টার কেম ইয়েস্টারডে তাহলে আমরা যদি টাইম দিয়ে করি টাইম মানে কি কখন আমার বোন কখন এসেছে তাহলে হোয়েন পাস্ট টেন্স হোয়েন ডিড মাই থেকে হবে ইউর হোয়েন ডিড ইউর সিস্টার যেহেতু কেম ছিল পাস্ট টেন্স ডিডের কারণে কাম পেয়ে যাবে When did your sister come? Clear? তো আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রীরা আশা করি তোমরা অনেক বুঝতে পেরেছো এবং এরপরেও তোমরা আরও অনেক কিছু বুঝতে পারবে আশা করি আর আমার মোবাইল নাম্বারটা দিয়ে দিলাম যদিও মোবাইল নাম্বার অবশ্যই সবার কাছে আছে যদি তোমরা হারিয়ে দিয়ে থাকো তোমরা অবশ্যই যোগাযোগ করবা তোমরা আজকে যেগুলো আমি তোমাদের পড়ালাম তোমরা কিছু শিখলা যদি এই চ্যাপ্টারে বা এই অধ্যায়ে তোমাদের কোনো কিছু বোঝার থাকে জানার থাকে তোমরা অবশ্যই আমার এই নাম্বারে কল করবা ঠিক আছে এবং আরও নতুন কিছু বিষয় নিয়ে আমরা আবার তোমাদের সামনে উপস্থিত হব তার আগে আজকের এই অনলাইন ক্লাসে সকল ছাত্রছাত্রীকে আবারও সবাইকে ধন্যবাদ জানাই তোমরা সুস্থ থাকো আমাদের পৃথিবীতে একটা যুদ্ধ আসছে এই যুদ্ধ হচ্ছে কি করোনা ভাইরাস মোকাবিলা যুদ্ধ আমরা সবাই তোমার আত্মীয় স্বজন বাবা মা ভাই বোন সবাই একসাথে আমরা এই যুদ্ধে আমরা জয়ী হবই আমরা করোনা ভাইরাসকে অবশ্যই মোকাবিলা করব সবাই একসাথে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ